তোমাদের মধ্যে থেকে যারা প্যারামেডিকেল এক্সাম দিয়েছিলে, তো প্যারামেডিকেলের অলরেডি অ্যালটমেন্ট লেটার বের হয়ে গেছে। তো অ্যালটমেন্ট লেটার বেরোনোর পর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস। তো ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসটা তোমাদেরকে কোথায় যেতে হবে এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই সমস্ত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো তার আগে যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভবিষ্যতেও এডুকেশন রিলেটেড অনেক ভিডিও তোমরা পাবে। তো দেখো, তিনটে ডেট তোমাদেরকে হয়েছে, 24শে আগস্ট, 25শে আগস্ট এবং 26শে আগস্ট। তো যাদের র্যাঙ্ক যে হিসাবে আছে সেই র্যাঙ্ক হিসাবে এই তিনটে ডেট তোমাদেরকে ফিক্সড করা হচ্ছে এবং তোমাদের যে লোকেশনে যেতে হবে তার গুগল ম্যাপসের লোকেশন আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো তোমরা ফুল ভিডিওটা দেখো এবং তোমরা কোন র্যাঙ্ক হোল্ডাররা কবে যেতে হবে তোমাদেরকে সেই ইনফরমেশনটাও আমি বলবো এবং কটা সময়ের মধ্যে, কত টাইমের মধ্যে তোমাদেরকে সেখানে পৌঁছাতে হবে, কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, এই সমস্ত কিছু এই ভিডিওটায় বলছি। চলো বন্ধুরা, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই ভিডিও সম্পর্কিত বা এডুকেশন রিলেটেড আরও ইনফরমেশন যদি তোমরা জানতে চাও আমার সাথে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যোগাযোগ করতে পারো, যেটা লিংক তোমরা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো ফার্স্ট এখানে জেনে নেব তোমাদের কোন লোকেশনে যেতে হবে। তো আরজে কার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা আছে, তো আরজে কার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তোমাদের প্ল্যাটিনাম জুবলি হলে যেতে হবে। প্ল্যাটিনাম জুবলি হলে অডিটোরিয়ামে তোমাদের যেতে হবে। এখানে তোমাদের যে গুগল ম্যাপসের লোকেশন, পার্টিকুলার লোকেশনটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখানে তোমরা একবার চেক করে নিতে পারো নিজেদের স্মার্টফোন থেকে। তো 1 ক্ষুদিরাম বোস সরণি, কলকাতা 704, 24 তারিখে। এরপর কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে দেখো, এখানে ডকুমেন্টস হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের 2 কপির জেরক্স নিয়ে যেতে হবে, সাথে নিয়ে যেতে হবে তোমাদের অ্যালটমেন্ট লেটারের 2 কপির জেরক্স, র্যাঙ্ক কার্ড, মাধ্যমিক এক্সামিনেশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং যে তোমাদের সার্টিফিকেট আছে সেটা, আর ক্যারেক্টার সার্টিফিকেটের 1 কপির জেরক্স, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখানে তোমাদের 1 কপি নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসসি এসটি ওবিসি সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আর অথরাইজেশন সার্টিফিকেট, অথরাইজেশন সার্টিফিকেটটা যদি তোমাদের অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে তোমরা, আর 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। প্যারামেডিকেলের যে মানে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসিডিওরটা হচ্ছে এই ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসিডিওরটার জন্যে। নেক্সট আমরা জানবো যে কোন লোকেশনে তোমাদেরকে যেতে হবে সেটা জেনে নিয়েছি, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এটাও জেনে নিয়েছি। নেক্সট সবথেকে গুরুত্বপূর্ণ যে কোন র্যাঙ্ক হোল্ডাররা মানে কত থেকে কত র্যাঙ্ক হোল্ডারদেরকে ক তারিখের মধ্যে ওখানে এবং কী টাইমের মধ্যে ওখানে যেতে হবে। তো সবার প্রথমে আমরা জানবো 24 তারিখে কোন কোন র্যাঙ্ক হোল্ডারদের যেতে হবে। 24 তারিখে দেখো, 1 থেকে 718-এর মধ্যে যাদের র্যাঙ্ক হয়েছে তাদেরকে 24শে আগস্ট 2019 সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত তোমাদের যে ভেরিফিকেশন প্রসিডিওরটা আছে সেটা চলবে। সেকেন্ড হাফে তোমাদের হবে 719 থেকে 1447 পর্যন্ত, 14 তারিখই দুপুর 3টে থেকে বিকেল 5:30টা পর্যন্ত তোমাদের 24 তারিখে চলবে 719 থেকে 1447 র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত। অর্থাৎ 1 থেকে 1447 যাদের র্যাঙ্ক আছে তাদেরকে যেতে হবে 24 তারিখে। লোকেশনটা আমি অলরেডি বললাম তোমাদের আরজে কার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তোমাদের যেতে হবে। নেক্সট ডে অর্থাৎ 25শে আগস্ট, 1448 থেকে 2376 র্যাঙ্ক যাদের আছে তাদের হবে ফার্স্ট হাফে অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আর 2377 থেকে 3502 পর্যন্ত যাদের র্যাঙ্ক আছে তাদের দুপুর 3টে থেকে 5:30টা পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসিডিওরটা হবে। নেক্সট যাদের হবে সেটা হচ্ছে 3503 থেকে র্যাঙ্ক হোল্ডার যাদের আছে 13959 র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত তোমাদের 26 তারিখে যেতে হবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এই হচ্ছে প্রসিডিওরটা। তো এই ডিটেলসটা এবং এই নোটিফিকেশানটার পিডিএফ ফাইল আমি ভিডিও ডিসক্রিপশনে দিচ্ছি, আর প্যারামেডিকেল রিলেটেড বা যে কোনো এডুকেশন রিলেটেড যদি তোমরা আরও ইনফরমেশন জানতে চাও আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মাধ্যমে, যেটা লিংক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পাবে। তো আশা করছি আজকের ভিডিওটা যারা প্যারামেডিকেল স্টুডেন্ট আছো এবং যারা অলরেডি অ্যালটমেন্ট লেটার পেয়েছো তাদের ক্ষেত্রে অনেকই কাজে দেবে ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে একটাই কথা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে যেও।